তনবীর হোসেন খন্দকার আপনি বলেছেন বড় কুফর ছোটো কুফরের ব্যাখ্যা জানতে চাই এটা আপনার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অজ্ঞতায় যদি কেউ কুফুরি করে বসে তাহলে সে কি কাফের হয়ে যায় প্রথমত আমরা বলবো কুফর সম্পর্কে আমাদের ওলামাইকেরাম আমাদের সালাফ স্পষ্টভাবে বলেছেন কুফরুন না কুফরিন কুফর দুই প্রকার কোনো কুফর হচ্ছে বড় কুফর কোন কুফর হচ্ছে ছোট কুফর তাহলে বড়ো কুফরের নিচে আছে ছোটো কুফর ছোট কুফরের উপরে আছে বড় কুফর সেগুলো কোরআন হাদিসের দৃষ্টান্তগুলো অথবা বক্তব্যগুলো ভাষ্যগুলো নসুজগুলো বিশ্লেষণ করলেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আর বড় কুফর নিয়ে আমাদের কেরাম দীর্ঘ আলোচনা করেছেন বিস্তারিত আলোচনা করেছেন এর মধ্যে সালেকিনের মধ্যে ইমাম এব্দুল কাইম রাহেমাহুল্লা বড় কুফরকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন এবং তার পক্ষে কোরআন হাদিসের দলিল তিনি নিয়ে এসেছেন যেমন কুফরুত্তেকদীব ইসলামী শরিয়তের মৌলিক কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করার কুফরি সে হয়তো কে অস্বীকার করছে সে হয়তো কোরআনকে অস্বীকার করছে কোরআনের কোনো আয়াত বা সুরাকে অস্বীকার করছে সে হয়তো ওয়াহির একটা প্রকার যেমন সন্নাকে কমপ্লিটলি অস্বীকার করছে তাহলে এগুলো হলো কফরু তাকরিব আল্লাহ তালা বলছেন ফামান আবলাম কেদেবা আলালি ওয়া সাফি জাহান্নামা আলাইফি ওয়াল্লিল ক্যাফিরিন। আচ্ছা বলেছেন ওই ব্যক্তির চাইতে জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যারোপ করে এবং সত্যকে মিথ্যা বলে যে প্রতিপন্ন করেছে যখন তার কাছে সে সত্য আগমন করেছে জাহান্নামের মধ্যে কি সেই ব্যক্তিদের আবাস নয় যারা কাফির যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে সুরাজ জুমার বত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় হচ্ছে কুফুরু ব্যারিন অহংকার এবং দম্ভ বসত যে কুফুরি মানুষ করে থাকে এবং তারা সত্যতা থেকে তারা দূরে থাকে সত্যর পশ্চাতে তারা অবস্থান করে একসাথে অবস্থান করে না তার দলিল হলো কি আল্লাহ সুমাতাল্লাহ বলছেন ইল্লা ইবলিস আবা ওয়েস্ত্যাকবার ওয়াখা নামিনাল ক্যাফির সুরা বাকারার মধ্যে চৌত্রিশ নম্বর আয়াত যে তবে ইবলিসের কথা আলাদা সে সেজদা দেখ করেনি সে আল্লাহ নির্দেশ অমান্য করেছে আল্লাহর নির্দেশ মানতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে সে অস্বীকার করেছে দম্ভ করেছে সে বলেছে এদের সাথে আমি সেজদা করব। আল্লাহর নির্দেশ মানব এবং সেই সেজদা হবে আদমকে সম্মান করে আদম তো আমার থেকে অনেক অধস্তন বা অনেক নিচু পর্যায়ের এই অহংকার তাকে পেয়ে বসেছিল বিনাল ফেরিন এবং এই অহংকারের কারণে সে কী হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুতরাং অহংকার এবং দম্ভ মানুষকে কখনও কখনও আল্লাহর মৌলিক বিধানকে অস্বীকার করার দিকে ঠেলে দেয় ফলে সে বড়ো কুফুরিতে লিপ্ত হয়ে পড়ে তৃতীয় যে বিষয়টি সেটি হলো কুফরুল এরাজ অহংকার ছাড়াও সে যদি ইসলামের মৌলিক বিধান থেকে নিজেকে সরিয়ে নেয় গুটিয়ে নেয় বা মৌলিক বিধান থেকে বিরাগভাজন হয়ে পড়ে তাহলে এটাকে বলা হয় কুফরুল এরাজ সে আল্লাহ স্মরণ থেকে আল্লাহর বিধান থেকে আল্লাহর দিন থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে গেল এটাও বড় কুফুরি এবং তার দলিল হল সৌরা আল আহকাফের তিন নম্বর আয়াত একাফারু আম্মা মরেদুন আর যারা অস্বীকৃতি জ্ঞাপন জ্ঞাপন করেছে কুফুরি করেছে তারা কি তাদেরকে যে সতর্কতা প্রদর্শিত করা হয়েছে বা তাদেরকে যে সতর্ক করা হয়েছিল তা থেকে তারা বিমুখ হয়ে গেছে তাদেরকে সতর্ক করা হয়েছে কোরআন দিয়ে হাদিস দিয়ে সন্না দিয়ে ওহি দিয়ে তারা কোরআন সন্ন্যার এই অহির জ্ঞান থেকে তারা বিমুখ হয়ে গিয়েছিল এগুলোকে অস্বীক অস্বীকার ভরে বা অস্বীকৃতি জ্ঞাপন করে প্রত্যাখ্যান করেছিল ফলে তারা কফরের মধ্যে লিপ্ত হয়ে গেছে চার নম্বর যেটা সেটা হলো কফরুর শাখ সন্দেহ পোষণ করা কোরআনটাকে আল্লাহর কিতাব মোহাম্মদ সাল্লাহ আসালামকে আল্লাহ রাসুল আমার সন্দেহ আছে এই কথাটা যে বলবে সে বড় কুফুরিতে লিপ্ত হবে আল্লাহ কি আমাদের স্রষ্টা ইত্যাদি ইসলামের যে মৌলিক সুস্পষ্ট নীতিমালা উম্মা ইসলামের যতগুলো ইস্যুতে একমত হয়েছে সেগুলোকে যারা অস্বীকার করবেন অথবা সেগুলো সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করবেন তাহলে সেটা হবে বড় কুফুরি যেমনটি আমরা দেখি সুরাল কাহাফের পঁয়ত্রিশ ছত্রের সাত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়াদা জান্ন আর সে তার জান্নাতে প্রবেশ করল। এম অবস্থায় যে সে নিজের প্রতি জালিম বলল আমার ধারণা আমি ধারণা করি না যে এটি সবসময় অবস্থা মানে থাকবে বা এটি ধ্বংস হয়ে যাবে ইত্যাদি ওমা ম্যা অদন্য কা এমা আর আমি ধারণা করি না যে কেয়ামত প্রতিষ্ঠিত হবে ওলাই রুদিত্ত ইলা রব্বিলা আজিদে না খেরা মিনহা কালাবা আর যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয় আমার রবের কাছে তাহলে অবশ্যই আমি তার চেয়ে উত্তম জিনিস পাব কল আলাহু সাহেব হু আহু আই রুহু তখন তার বন্ধু তার সাথে কথোপকথনের এক পর্যায়ে বলল আকে বিল্লাদি তাবিল্লা দি খাল আকা তুমি কি অস্বীকৃতি জ্ঞাপন করছো সেই সত্তাকে সেই সত্তার প্রতি যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তুম্মা মিন নোথফা তিন তুমা কারাজুলা তারপরে নথফা থেকে বীর্য থেকে এবং তারপরে তিনি তোমাকে একজন পরিপূর্ণ মানুষ রূপে সুন্দর আকৃতি দিয়েছেন তাহলে এটা হলো চতুর্থ প্রকার আর পঞ্চম প্রকার হল নেফাক এবং তার পক্ষে দলিল হলো দালিকা কাফারু বে আলা কুলো বেহম ফাহুমলা ইয়ফকাহন এটা এই জন্যে যে তারা ইমান এনেছে তারপর কুফরি করেছে তারপর আল্লাহ তালা তাদের অন্তরে মোহর অঙ্কিত করে দিয়েছেন অর্থাৎ সিলগালা করে দিয়েছেন ফলে তারা আর বুঝতে পারছে না তাহলে মোট পাঁচ প্রকার কুফুরি এখানে আমরা পেলাম এই পাঁচ প্রকার কুফুরি হলো কফুরে একবার এরপর থাকল কুফুরও আসবার অথবা ছোট কুফুরি ছোট কুফুরি হচ্ছে শরিয়া যে সমস্ত ক্ষেত্রে কুফুরি শব্দটা ব্যবহার করেছেন কিন্তু এটার দ্বারা তিনি এমন পাপকে বুঝিয়েছেন যেটা মুসলিম উম্মাকে তার মেল্লার থেকে উম্মা থেকে বের করে দেয় না বরং এটা কবিরা গুনাহ হিসাবে স্বীকৃত হয় যেমনটি নবী সাল্লা সাল্লাম বলেছেন মানহালাফা ফাকাত গাফারা যে ব্যক্তি গায়রুল্লাহর সাথে কুফুরি করে যে ব্যক্তি গায়রুল্লাহর সাথে কুফুরি করে সে যে ব্যক্তি গায়রুল্লার নামে শপথ করে সে কুফুরি করল এবং এছাড়াও আরেকটা হাদিস রয়েছে সেবাব সেবাবুল মুসলিম ফসুকুন ওয়াকিচা লহু কুফরুন যে মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া এটা ফেস্ক অর্থাৎ গুণা এবং তাকে হত্যা করা এটা কুফরি এখন হত্যা করার কারণে তো আসলে সে মুসলিম উম্মা থেকে বের হয়ে যাবে না তাহলে কি হবে তাইলে এটা এত বড় কবিরা গুণা যে কারণে সে জাহান্নামি হবে কিন্তু এটা তাকে মুসলিম উম্মা থেকে বের করে দিবে না ফলে এটা হয়ে গেল কুফর আসগার তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কফর দু প্রকার এবং সেটা বড় কুফুরি এবং ছোট কুফুরি যদি কেউ অজ্ঞতার কারণে কুফুরি করে তাহলে সে কি কাফের হবে এখানে দুটো বিষয় যদি অজ্ঞতার কারণে কুফুরি করে সে কাফের হলো কি না আর আরেকটা হলো তাকে তেকফির করা হবে কি না অর্থাৎ কাফের বলে ঘোষণা করা হবে কিনা আসলে এখানে আমরা যেটা দেখি যে কারণে কাউকে কাফের হিসাবে ঘোষণা করা যাবে না বা তাকে তাকফির করা যাবে না সেটা কয়েকটা কারণ সে যদি না জেনে করে ফেলে ভুলে করে ফেলে বাধ্য হয়ে করে ফেলে অথবা সে জন্য সে যদি অপব্যাখ্যার কারণে একোফরি করে ফেলে অথবা সে যদি তাকলি দেন অন্ধনুকরণের কারণে একোফরি করে ফেলে তাহলে তাকে তাকফির করা যাবে না তাকে সুযোগ দেওয়া হবে তাকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে আর যদি সে না জেনে করে থাকে তাহলে আদতে ফ্রিনাফ নাফসিহি আসলে এটা কি তার কুফুরির কাজ হবে কি না বড়ো কুফুরির কারণে সে কি কাফের হবে কি না হ্যাঁ হতে পারে কারণ ইসলাম সম্পর্কে তার মৌলিক জিনিসগুলো জানা যেমন জরুরি ইসলামকে ভঙ্গ করে যে জিনিসগুলো সেটাও জানা জরুরি অতএব কোনো ব্যক্তি না জেনে জরুরি জিনিসগুলো যদি সে জ্ঞান অর্জনের মাধ্যমে না শিখে তাহলেও তার মানে শেরকে লিপ্ত হওয়া বা বড়ো সেরকে লিপ্ত হওয়া বড়ো কুফুরিতে লিপ্ত হওয়া বন্ধ হয়ে থাকবে না ফলে এই কারণে তার ব্যাপারে হয়তো সমাজ তাকে ত্যাগ করবে না কিন্তু তার জাহান নামে যাওয়ার বিষয়টা যদি সেই অবস্থায় মৃত্যুকরণ করে সেটা অবধারিত হয়ে যাবে অতএব আমাদের এই বিষয়ে সাবধান থাকতে হবে যে অজ্ঞতার কারণের জন্য আমরা কুফুরি না করে ফেলি বরং অজ্ঞতা কুফুরি কিংবা শেরকের ব্যাপারে কখনোই গ্রহণযোগ্য নয় এ ব্যাপারে আমার শিখতেই হবে যাতে করে আমরা আমাদের ইমানটাকে প্রোটেক্ট করতে পারি